রূপশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নামে 10,000 টাকা চাওয়ার অভিযোগ উঠল শীতলকুচি বিডিও অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার ওই আধিকারিকের। আজ শীতলকুচি বিডিও অফিসের এক আধিকারিক রূপশ্রী টাকার জন্য 10,000 টাকা ঘুষ চেয়েছেন। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য বিডিও অফিস চত্বরে। মাম্পি বর্মন নামে এক যুবতী এদিন শীতলকুচির বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। শীতলকুচি বিডিও জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখছেন অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে। প্রয়োজনে যে টাকা চেয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগকারী মাম্পির বাড়ি শীতলকুচির ভাওরি থানা গ্রাম পঞ্চায়েতের কুড়সামারি এলাকায়। গত জানুয়ারি মাসে তার বিয়ে হয়। বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে আবেদন করলেও মেলেনি টাকা। গত কয়েক মাস ধরে বিডিও অফিসে এলেও তাকে ফিরে যেতে হয়েছে। পরবর্তীতে জানানো হয় ফোন বা মেসেজে খবর দেওয়া হবে। মাম্পির অভিযোগ, এদিন সকাল 11টা নাগাদ বিডিও অফিস থেকে ফোন করে আসতে বলে। এদিন বিডিও অফিসে এলে রূপশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী জানায় জমা দেওয়া নথিতে ব্যাংকের IFSC নম্বর ভুল রয়েছে, তা সংশোধন করতে গেলে 10,000 টাকা দিতে হবে। এরপরই বাড়িতে ফোন করতে গেলেই টাকার কথা জানাতে নিষেধ করে ওই কর্মী। মাম্পির দাবি, বাইরের কাউকে টাকা চাওয়ার কথা জানালে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় ওই কর্মী। এরপর তারা বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ওই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তিনি বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস বলেন, টাকা চাওয়ার অভিযোগ গুরুতর, আমি গোটা ঘটনা খতিয়ে দেখছি। যে অভিযোগ করছে তার সত্যতা কতটুকু রয়েছে সেটাও দেখা হচ্ছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি অভিযোগ করলাম, মানে আজকে সকালবেলা আমাদের বাড়িতে ফোন করা হয়েছিল আমাকে। আচ্ছা। ফোন করে ডাকছিল। আচ্ছা। তো সে কারণে আসছিলাম আমি আর আমার হাজবেন্ড। তারপর যখন ওনার রুমে যাই, উনি আমাদের কাছ থেকে, আমি আমাকে বলে কি আমাদের IFSC কোড নাকি গন্ডগোল আছে। তারপর যখন আমি বললাম যে স্যার কোনো সমাধান, বলে কি হ্যাঁ সমাধান আছে। এটা বলার পর উনি ওখান থেকে উঠে চলে যান পাশের রুমে। ওখান থেকে এসে বলে কি সমাধান আছে, দিতে পারি কিন্তু খরচ করতে হবে। তখন আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে, স্যার কীরকম খরচ? বলে কি 10-এর মতো লাগবে। আমি বুঝতে পারিনি। তারপর আমার হাজবেন্ড বলে কি 10-এর মতো লাগবে মানে? তার তখন বলে কি যে 10,000 টাকার মতো যদি খরচ করো তাহলে টাকাটা তুমি পেতে পারো। কারা চাইলো এই 10,000 টাকা? এই 10,000 টাকা আমি তার নাম জানি না, কিন্তু তিনি রুম নাম্বার 9-এ বসেন এবং তার মোবাইল নাম্বার আছে আমার। মানে শীতলকুচি বিডিও অফিসে কর্মরত? হ্যাঁ। আচ্ছা, কী কাজের জন্য টাকাটা চাইল? রূপশ্রী প্রকল্প পাইয়ে দেওয়ার নামে? হ্যাঁ। এই বিষয়ে কি আজকে বিডিওকে জানানো হলো? হ্যাঁ। তিনি কি আশ্বাস দিলেন? তিনি বললেন যে কোনো ইস্যু আছে, প্রুফ আছে যে টাকা চেয়েছেন। তো আমি বললাম যে না, ওনার রুমে থাকাকালীন আমাদের মোবাইলটা তো ওনার কাছেই ছিল, উনি নিয়ে নিয়েছিলেন। তো বললো যে ঠিক আছে, আমি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতেছি মানে অনলাইনে, এরপর আমি ওনাদেরকে এবং তোমাদেরকে নিয়ে বসবো। এখনো বসেননি। এখনো বসেননি? না। তাহলে কি এখন আপনি অপেক্ষা করবেন এখানে? হ্যাঁ, অপেক্ষা তো করতেই হবে যেহেতু বসতে বলছে। কি নাম দিদি? না, কি নাম দিদি আপনার? মাম্পি বর্মন। বাড়ি কোথায়? বাড়ি কুশামারে। হ্যাঁ, তারপর ওই যে বিডিও ম্যামের কাছ থেকে ওইখানে আবার যাই, গিয়ে বলি যে স্যার মানে তারপরেও যদি কিছু করা যায়। উনি আবার ওই মানে প্রথমে 10, তারপর 8, পরে 60, কিছুক্ষণ পরে আমার স্বামী একটু চটে যায়। চটে গিয়ে মানে বলে কি বাড়িতে দাদাকে আগে ফোন করে জিজ্ঞাসা করি তো এতগুলো টাকা লাগে নাকি। তখন যেহেতু দাদাকে ফোন করার বিষয় উঠে, বলে কি এই কথাটা যদি অন্যান্য কানে যায় মানে পাঁচকান যদি হয় তাহলে নাকি আমাদের খবর আছে। মানে কোন কথাটা? ওই যে টাকা চাও, টাকা 10,000 টাকা বা 60, এটা যাতে আর কি কারো কাছে না যায়, কাউকে যাতে না বলি, সে এখানকার কোনো স্টাফই হোক বা আমাদের ফ্যামিলি মেম্বারই হোক। মানে বললে কি করবে? বললে নাকি আমাদের খবর আছে, জানি না কি রকম। মানে খবর করবেন উনি? হ্যাঁ। ওনার নামটা জানা আছে? ওনার নাম নেই কিন্তু মোবাইল নাম্বার আছে। ও, মোবাইল নাম্বার আছে। আপনি কি ভিডিওকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ জানিয়েছি। কি বললো? বলছে যে আমাদের 4 জনকে নিয়ে পরে বসবে, কিন্তু এখনো বসেনি। এই বিষয়ে কি অভিযোগ জানালেন লিখিতভাবে? লিখিতভাবে? হ্যাঁ। কি নাম আপনার? মাম্পি বর্মন। বিয়ে হওয়ার কতদিন হলো? 26 জানুয়ারি বিয়ে হয়েছে। ম্যাডাম, আপনার অফিসের এক স্টাফের নামে অভিযোগ উঠেছে রূপশ্রীর নামে 10,000 টাকা চেয়েছে, এই বিষয়টি কি বলবেন? ব্যাপারটা এখনো আমার কানে আসেনি, অভিযোগ যদি করে থাকে দেখবো, ক্ষতি দেখা হবে, তারপরে জানাতে পারবো। মানে এই অভিযোগ করছে একজন মহিলা আর কি, যার সদ্য বিবাহ হয়েছে। তিনি জানালেন যে রূপশ্রী ব্যাংকের IFSC কোড ভুলের জন্য, যার সংশোধনের জন্য ওই অফিসার আর কি তার কাছ থেকে 10,000 টাকা দাবি করে,
10,000 টাকা দিলে সেই কাজটা বা টাকাটা পেয়ে যাবে এমনটাই অভিযোগ করেন এবং এমনও বলেন যে তাকে যদি টাকা দেওয়া না হয় বা এই কথাতে বাড়ি যদি লিক হয় তাহলে তার খবর হবে এমনটাই কথাই বলেন বলে জানান ওই মহিলা। দেখুন এইভাবে তো কেউ কিছু এসে বলতে পারে, এবার ওই কথার মধ্যে কতটা ট্রুথ আছে সেটা যতক্ষণ না ইনকোয়ারি করে আমি প্রুভ করতে পারি ততক্ষণ তো আমি এখন মানে কিছু বলার জায়গাতেও নেই। আগে আমি দেখি যে কী হয়েছে বেসিক্যালি ব্যাপারটা, আর যদি আমাদের যথেষ্ট অফিসাররা এরকম না আমি জানি, এটা তো প্রথম রূপশ্রীর কেস না যেটা আমরা হ্যান্ডেল করছি, তাই এখন কিছু না শুনে না জেনে আমি বলতে পারবো না। এই বিষয়ে কি অফিসারের সাথে কথা হয়েছে? না আমি শুনলাম আপনাদের কাছে। ঠিক আছে।